হাই ফ্রেন্ড, অল অ্যাবাউট জার্নালিতে তোমাদের সবাইকে স্বাগত। আশা করছি যে যেখানে বসে আমার ভিডিওটা আজকে দেখছো সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। আর আজকে রাত্রেবেলা থেকে আমার ব্লগটা স্টার্ট করলাম। আজকে রাত্রের ডিনারটাই আমি মেন তোমাদের সাথে শেয়ার করব। আজকের ডিনারে হচ্ছে মিক্সড চাউ। চাউটা জাস্ট প্রন এগ আর চিকেন দিয়ে করা হচ্ছে, তো এর মধ্যে সব রকম সসটা ইউজ করা হয়েছে। আর যেমনভাবে করি সব কিছু দিয়েই চাউটা করা আছে। রেসিপি আর তোমাদের সাথে শেয়ার করছি না, জাস্ট আজকে ডিনারে চাউমিন হচ্ছে মিক্সড চাউ, সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। আর থাকছে চিকেন পকোড়া। এখন যা পরিস্থিতি সেজন্য তো সবসময় এখন হোটেল বা রেস্টুরেন্টে গিয়ে খাওয়াটা সম্ভব হয় না, তো সেজন্য ঘরেই সব কিছু এরকম বানিয়ে নিয়ে খাওয়াটাই ভালো। তো আমরাও পছন্দ করি, ছোটরাও পছন্দ করে, সবাই পছন্দ করে, তো সেজন্যই মাঝে মাঝে এরকম একটু ডিনারে বা সন্ধেবেলা স্ন্যাক্সে যদি আইটেমগুলো একটু চেঞ্জ করে দেওয়া যায় তো সবারই ভালো লাগে। তো সেজন্য ভাবলাম আজকে ডিনারে চাউ আর চিকেন পকোড়াই করব। তো সেজন্য মিক্সড চাউ আর চিকেন পকোড়া করছি। ওয়েদারটা খুব ভালো ছিল, সকাল থেকেই বৃষ্টি হচ্ছিল, তো সেজন্য ভাবলাম যেহেতু আজকে একটু ঠান্ডা ঠান্ডা আছে সেজন্যই আমি আজকে রাত্রে ডিনারের জন্য এইগুলোই সিলেক্ট করলাম, যে আজকে ডিনারে একদম ভালোভাবে যাবে এই চাউমিন আর চিকেন পকোড়া। তো সেজন্যই আজকে আমি এই রেসিপিগুলো তৈরি করলাম। চিকেনগুলোকে আমি সকালবেলায় ম্যারিনেট করে ফ্রিজে রেখে দিয়েছিলাম, আর সন্ধেবেলায় আমি 2 ঘন্টা আগে বার করে রেখে দিয়েছিলাম এটা করার আগে। তো দেখো চিকেন পকোড়াগুলোও আমার রেডি হয়ে গেছে, আর এখানে আমি একটু চিলি সস আর টমেটো সস নিয়ে নিয়েছি, আর চাউটাও আমার তৈরি হয়ে গেছে পুরো। তো এবারে ডিনারটা সেরে নেব। আজকে একটা ছোট্ট ব্লগ তোমাদের সাথে শেয়ার করলাম, তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও, ভালো লাগলে একটা লাইক করো। তাহলে আজকে এই অবধি, আবারও আসছি একটা নতুন ভিডিও নিয়ে। ততক্ষণ তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো।